হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনের আবার তোমাদের সামনে চলে এসেছি। সকাল থেকে আগে কাজকর্ম, রৌদ্র আর পারছি না, ঘরের কাজকর্ম মোটামুটি সেরেছি। কালকে যে গিয়েছিলাম, জুতা তো সব ধুয়ে দিয়েছি, বালু কাদা সব ধুয়ে দিয়েছি, কাপড় চোপড় সব বের করেছি, আর সবাই কাজে চলে গিয়েছে, সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি। আজকে দুই ছেলে স্কুলে যায়নি, ঘুম শেষ হচ্ছে না, কী করবো, অনেক ডেকেছি কিন্তু উঠেনি, ঘুম শেষ হচ্ছে না, তার জন্য স্কুলে যায়নি। এখন এখানে ওই যে খাওয়া দিয়েছে, এখন খাওয়া রেখে খেলা খেলছে। আর আমি কাপড় এক বালটি ধুয়ে দিয়েছি, সানের কাপড় উপর আমার সানুন হয়ে গেছে, সানের কাপড় উপর এক বালটি ধুয়ে দিয়েছি, আর এক বালটি এখানে চাপে দিয়ে রেখেছি। আর কালকে যে গিয়েছিলাম, কাপড় চোপড় সব এখানে, যে তোমাদের দাদা ভাইয়ের কাপড়, সাইনের কাপড়, আমার কাপড়, এগুলো আমি গড্রেসে ঢুকাবো না, না ধুয়ে, তার জন্য কাপড় শুরু সব এখন ধুবো, ধুয়ে তারপরে বাকি কাজকর্ম, রান্নাবাড়া কী করবো না করবো, তো তুমি আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমার ছেলে দেখো, এই যে খাওয়া, এই যে রুটি, এই যে দেখো রুটি চা রেখে খাওয়ার কোনো মুড নেই। তবে কথা বলো, আসো, কাকে বিয়েতে গিয়েছিলে যে কীরকম লাগছে না লাগছে, কী ভালো লাগছে না লাগছে সব বলো। আসো আসো আসো, কাকে বিয়ে বাড়ি গিয়েছিলে যে কীরকম লেগেছে এটা বলো, বলো এরকম বলে নি, বলো সুন্দর করে বলো। কাকে বিয়ে বাড়িতে ফুর্তি করেছি, আনন্দ করেছি, বউ দেখেছি, হুম বলো, কাকিমণি দেখেছো বলো, কাকিমণি কীরকম দেখতে, হুম সুন্দর নাকি, হুম কাকিমণি দেখতে সুন্দর, লজ্জা পাচ্ছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, বসে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর আমি এখন কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো। আর এই যে দেখো বাইরে অবস্থা, রোদ্র কি, আর আমার গাছে ফুল ফুটেছে, দেখো গাছের ফুল, রোজ তো দেখাই, আজকে আবার দেখাচ্ছি, দেখো এই যে কলিটা এখনো ফুটেনি, এই যে কলিটা এখনো ফুটেনি, ফুটলে তো তোমরা দেখবে অবশ্য, এই যে একটা কলি ফুটেনি এখনো, রোদ্র বাইরে দেখো। আমি এক বালটি ধুয়ে দিয়েছি কাপড়, এখন এই কাপড়গুলো ধুয়ে তারপরে বাকি কাজকর্ম করবো করবো, আর আলনাটা গুছাবো, আলনাটার পুরো অবস্থা খারাপ, কালকে যে যেদিক সেদিক হয়ে গিয়েছে, একটা নিতে দশটা পরে ঘোরাঘুরির মধ্যে, আর জন্য এই আলনাটা গুছাবো, তারপরে অন্য কাজ করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। যারা যারা আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ, এখন যারা যারা দেখছো তাদেরকেও বলছি, যারা যারা দেখবে তাদেরকেও বলছি অনেক অনেক ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাতে, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা টিক করে ছুঁয়ে দাও, যখন যখন আমি নতুন নতুন ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, তাই না বাবা? তো আমি কাপড় ধুয়ে নিয়েছি, আলনা এখনো গুছাইনি, চা খাবো, খিদা পেয়েছি, চা বানিয়েছি যে ওই গ্যাসটা অফ করলাম না, ওখানে আমি ডালটা বসিয়ে দিলাম, এই লবণ দিয়ে সিদ্ধ হতে থাক, একটু ফুটে যাবে। আর আমি নিয়ে নিয়েছি চা, রুটি নিয়েছি, চা নিয়েছি, চা খাবো, পরে আমি আলনাটা গুছাবো, গরম লাগছে আমার, কাপড় ধুতে থাক, খিদা পেয়ে গেছে, তাছাড়া এখন চা খাবো, ডালটা ফুটে থাক। তারপর জলও আমি ঘরে বাথরুমে ঢুকিয়ে নিয়েছি, আর এখন পাকের ঘরে রান্না করবো। শোনো, গাছে তেয়ে তিত করলো পেরে নিয়েছে, কোথায় রেখেছে, তোমাকে বলেছে ভাজা করার জন্য, গাছে তেয়ে পেরে নিয়েছে, কয়টা তিত করলো বলেছে বলে ভাজা করার জন্য, তো আমরা তো ভাজা করতে হবে, সেগুলো ভাজা করবো। আর কি রান্না করবো, এখনো কিছু রেডি করিনি, চাটা খেয়ে নি, তারপর আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
এটা দেবো এখন। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো এখন টমেটো, লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়ো দেবো, ভালো করে কষিয়ে ওটা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল বানাবো, ঝাল আলুটা ভাজবো ভেবেছিলাম কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কাপড়গুলো এখন উল্টাই উল্টানো পাল্টানো কিছু করিনি, জুতাগুলো ধুয়েছি ওগুলো ছায়াতে পড়ে আছে, তার জন্য এখন আমি আলু ভাজবো না, এমনি না ভেজে বানাবো আজকে, মশলার সঙ্গে কষিয়ে নেবো হয়ে যাবে, এরকম মশলাটা আমি 5 মিনিট মতো এইভাবে কষিয়ে নিয়েছি, বাসনে দিয়ে চলে এসেছি, এখন এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা, কারণ আমি আগে ভাজিনি তার জন্য অল্প আগে দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো আলুটাকে, ঢেকে রাখবো 3 মিনিটের জন্য কম স্টিমে, আমি আলুটা আরেকবার লেগে দিচ্ছি, এখন এই সময়টার মধ্যে সুপিটাও ভাজিনি আসছে তার জন্য সুপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো কম স্টিম করে, দুই ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আমার গামছা নি, গামছা দিয়ে এসেছি ওদেরকে, তরকারিটা একবার লেগে দিচ্ছি, করে যাচ্ছে দেরি হয়ে তখন এরকমই হবে, করে যাচ্ছে সব, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি জল, ভালো করে আলোটা সিদ্ধ হবে তার জন্য আমি বেশি করে দিলাম, এখন আবার ঢেকে রাখছি আমি, ওদেরকে গামছাবো, যে দেখো দুই ছেলে ছানন হয়ে গেছে, ওরা ড্রেস পরছে, গামুছিয়ে দিয়েছে, এখন ওরা সৌরভ ড্রেস পরে নিয়েছে, শায়ন ড্রেস পরছে, যে মাথা চিনে করে যাও, আমি এখন কাপড়গুলো উল্টিয়ে দেবো, ছায়া পরে গিয়েছে, যে দেখো সব কাপড় ছায়া পরে গিয়েছে, সব এখন উল্টিয়ে দেবো, হয়েছে এত কি করবে, ই মা এই জন্য চকলেট, দাদাকে একটা দেবে তুমি একটা নেবে, যেখানে রেখেছি, স্নান করে এসেছে এখন কিচ্ছু লাগে, কিচ্ছু নাম জানে না কিচ্ছু, স্যানিটার ফ্রেশ লাগবে, হজমোলা লাগবে, চকলেট লাগবে, আর ওইসবই কিচ্ছু দাও মা, কিচ্ছু দাও মা, কতক্ষণ পরে পরে আসে বলবে মা কিচ্ছু দাও, ভাত রুটি খাবে না, কিচ্ছু লাগে, পাউডার লাগাচ্ছে দেখো কী করে, হাতে কত নিয়েছে দেখো, এই যে দেখো আমার শুক্তির তরকারিটা আলু দিয়ে হয়ে গিয়েছে, শুক্তির ঝাল, গ্রেভিটা সুন্দর হয়েছে দেখো, এখন গ্যাসটা অফ করে দেবো না, রান্নাঘর সেরে আমি যে আলনা আলনা গুছিয়ে নিয়েছি, আলনা কাপড় উপর গোছানো হয়ে গেছে, বাইরের কাপড়ও ঢুকিয়ে দিয়েছি, যেগুলো ভিজাগুলো উল্টে পাল্টে দিয়েছি, আর যেগুলো শুকনো ওগুলো ঘরে ঢুকিয়ে যে ভাজ করে রেখে দিয়েছি, এই যে আমি গডরেজে ঢুকাবো, এগুলো গডরেজে ঢুকাবো তার জন্য এখানে রেখেছি ভাজ করে, আর ওখানে ওরা আসেনি, কাজের থেকে কেউ আসেনি, এখানে বাইরে ঝাড়ুগুলো মেরেছি দুয়ারের সামনে, জল উল দিয়ে পাকা জায়গাটা ভালো ভালো হয়ে যায়, ভালো লাগে না, তার জন্য জল উল দিয়ে ভালো করে ঝাড়ু মেরে ছাপাফা করে, আর ওদিনকে যাবড়া রাখার জন্য মিউনিসিপালিটির থেকে বালতি দিয়ে গেছিলো, ওই দুটো ধোয়া হয়নি, ওই দুটো বালতি আমি ধুয়ে দুয়ারের সামনে রেখে দিয়েছি, জুতোটা সব ঘরে ঢুকিয়ে দিয়েছি, শুকিয়ে গিয়েছি, আর বসে বসে ফ্যান হাওয়া খাচ্ছি, আজকে ফ্যান অফ করিনি, কিন্তু ফ্যান অফ করিনি আমি, পাচ্ছি না আর গরম, আর দু ছেলে বসে বসে টিভি দেখছে, ফ্যানও বসে বসে মোবাইল দেখছে, আর আমি বসে বসে এখানে তোমাদের সঙ্গে গল্প করছি, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে পাচ্ছ, দুপুরের পর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, কাপড় চোপড় গুজগাছ করে যা গটেছে ঢুকানোর, গটেছে ঢুকিয়ে দিয়েছি, জুতো তো সব মুছে জায়গায় জিনিস জায়গায় আবার রেখে দিয়েছি, ছেলের সঙ্গে বসে বসে অল্প গল্প করছিলাম, দু ছেলে ছিল আর আমি ছিলাম, আর তোমাদের কমেন্টগুলো পড়তেছিলাম, পড়তে ভালো লাগে, কমেন্টে রিপ্লাইও দিয়েছি, আর বসে বসে ওগুলাই করতেছিলাম, তারপরে হয়ে গিয়েছে সন্ধ্যা, তারপর সবাইকে চাও দিয়েছি, চাও নিজেও খেয়েছি, ছেলে আজকে টিউশনে সকাল করে চলে এসেছে, আর ছেলের মেয়ে আজকে ঘুরতে গিয়েছে, তার জন্য আজকে সকালে টিউশনে হয়ে গিয়েছে, বিকালে যায়নি, ঘুরতে গিয়েছে, 2-3 দিন ওর ছুটি থাকবে, তখন ঘরেই থাকবে, আর
দুপুরে পর থেকে তার আশা হয়নি, এখনই আশা তোমাদের সামনে। আমি তোমাদের দাদাভাইয়ের কাজের থেকে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে চাও দিয়ে দিয়েছে, ও খালি গায়ে আছে, তার জন্য ক্যামেরার দিকে করছি না, ওর লিস্ট বানাচ্ছে। আমরা যাবো এখন অল্প গ্রামের বাজার করতে, বাজার পরে রেশনপাতি শর্ট পরে গিয়েছে, তার জন্য অল্প রেশনপাতি আনবো তোমাদের দাদাভাই আর আমি যাবো। যে আমি রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই লেখাপড়া করছে, পড়াশোনা করছে, পড়াশোনা করছে, তো ও রেডি হবে, তারপরে আমরা যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। দুই ছেলে উৎপাত করছে, তার জন্য আমার খুব গড়বড় হয়ে যাচ্ছে, চোখ খাটের তলে ঢুকে একটা পিছনে একটা খোঁচাচ্ছে, তার জন্য আমার এই যে বলাটা গড়বড় হচ্ছে। কিছু মনে করো না তোমরা, তোমাদেরও ছোটো বাচ্চা আছে, তোমরা বুঝবেই। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ওই যে দেখো, আমরা এখন ঘর থেকে বের হয়ে গিয়েছি, রাস্তাতে আছি দোকানে যাওয়ার জন্য। দুই ছেলেও আমাদের সঙ্গে এসেছে, তাল করছে যে আজকে আমরাও যাবো বলে। এই যে দুই ছেলে জানো, এই যে তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে যাচ্ছে, আগে জায়গাটা দেখে নাও, অন্ধকার, ভালো করে দেখা যাচ্ছে না, রাস্তাতে লাইট আছে কিন্তু পাওয়ার অত বেশি নেই। এই গলিটাও দেখে নাও, আমি দোকানে যে আসি সেই গলি, এই যে দাদাভাইয়েরা এদিক দিয়ে যাচ্ছে, অন্ধকার, দিনের বেলা ভালো লাগতো, এখন তো অন্ধকার রাত্র। ওখানে কার্টুন দেখে না, আমরা দোকানে চলে এসেছি, এই যে সৌরভ ঢুকেছে, যে দোকানে কে কে কার কার কী কী লাগবে নিয়ে যাও, দোকানে এসে কী কী লাগবে দেখো। এই যে তোমাদের দাদাভাই ব্যাগ উগ রাখছে জিনিস নেওয়ার জন্য। তো আমরা বাজার উজার নিয়ে নিয়েছি, বাজার নিয়ে এখন ঘরে যাচ্ছি, চিপা রাস্তা দিয়ে ঢুকে ঢুকে। এই যে আমার হাতের ডিম, আর তোমাদের দাদাভাই সাইকেলে নিয়েছে বাকি জিনিসপত্র, মাল সামান, তখন এদিকে অন্ধকার। ওই যে এখন আমরা রাস্তায়, আর এই যে এখন দেখো এখানে একটা শীতলা মন্দির, গেট দরজা বন্ধ, সাইড দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে শীতলা মন্দির। আমি জানলা দিয়ে দেখাচ্ছি, দরজা বন্ধ করে দিয়েছে তার জন্য। শীতলা মা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, দাঁড়াও। আমি দোকান থেকে চলে এসেছি, হাত পা ধুয়ে, এই যে মাত্র ঘরে ঢুকেছি, ছেলের বাবা হাত পা ধুচ্ছে, আমি চলে এসেছি ধুয়ে। মালু এখনও বাইর করিনি, ভিতরে ব্যাগের মধ্যেই। এই যে সায়ন, আর এই যে তোমাদের দাদাভাই, দোকান থেকেই মাত্র ঘরে ঢুকেছি, কাজের থেকে এসে চা খেয়ে সঙ্গে সঙ্গে গিয়েছিলাম। সাড়ে আটটা পনেরোটা হবে না যখন গিয়েছিলাম, আর এখন বাজে সাড়ে দশটা। দেখো তার জন্য গেলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব সবাই সাথে শেয়ার করে নিয়ে, তোমরা যদি আমার জন্য নতুন একটা লাইক সাবস্ক্রাইব করে না, তাহলে এখানে টাটা ভাবে নেতৃত্ব দেখবো, নেতৃত্ব ওয়েলকাম, বাই বাই, গুড নাইট, গুড নাইট, সিঙ্গাম যাবার চাই।